সরকারি নির্দেশিকা অমান্য করে বনগাঁয় স্কুল শিক্ষকদের একাংশ রমরমিয়ে গৃহশিক্ষকতা করে চলেছেন। সাম্প্রতিককালে এ ব্যাপারে রাজ্য সরকারের বেশ কিছু কড়া পদক্ষেপের পরেও হেলদোল নেই এক শ্রেণীর সহশিক্ষকদের। স্কুলের প্রধান শিক্ষকের কাছে মুচলেকা দেওয়ার পরেও বনগাঁ শহরে এক শ্রেণীর স্কুল শিক্ষক চুটিয়ে গৃহশিক্ষকতা করে যাচ্ছেন। এ ব্যাপারে গৃহশিক্ষক সমিতির পক্ষ থেকে এক অভিযানে সেই দৃশ্য ধরা পড়ল। ক্যামেরার সামনে পড়ে তখন মুখ লুকোতে ব্যস্ত সেই সব স্কুল শিক্ষকেরা। আপনি পারমিশন নিয়ে পড়াচ্ছেন? সামনে আসুন না, আপনি গা পুরুষ। এই আমরা ডিজি স্যারের বাড়ি এসেছিলাম। ঠাকুরিয়া স্কুলের শিক্ষক মহাশয় আমাদেরকে দেখেই উনি ভিতরে দরজা দিলেন। ছাত্রছাত্রীরা এই যে পড়ছে, এদের কোনো দোষ নেই, এরা নিরীহ। ঠিক আছে, ভয়ে পালিয়ে গেছেন তিনি। ভিতরে যাও না। রাজ্য সরকারের যে নতুন নির্দেশিকা, যদিও বহুদিন আগে থেকে নির্দেশিকা ছিল, আপনারা জানেন কম বেশি সবাই, তো নতুন নির্দেশিকা অনুসারে যে কোনো প্রকারেই কোনো স্কুল শিক্ষক গৃহশিক্ষকতা করতে পারবেন না, সে পয়সা নিয়ে হোক বা না নিয়ে হোক। তো আমরা এই উপলক্ষে আমরা বেশ কয়েকবার আগেও করেছি, আমরা রিসেন্ট গিয়েছিলাম দুটো মাস্টারমশাইয়ের বাড়িতে, একদম স্বনামধন্য নামকরা আমাদের বনগাঁর গৃহশিক্ষক, একজন তো বনগাঁ হাইস্কুলের মাস্টারমশাই, তো তার বাড়িতে তিনি পড়াচ্ছেন এবং আমাদের ভয়ে রীতিমতো তিনি পালিয়ে গেলেন। তো আমরা চাইবো যে আপনাদের, আমরা অনুরোধ করবো প্রত্যেকটা মাস্টারমশাইকে, আপনারা এইভাবে সমাজকে নষ্ট করবেন না স্যার, কারণ আপনারাই হচ্ছে শিক্ষক, যেটা শিক্ষক অর্থাৎ সমাজ গড়ার কারিগর। আপনারা যদি সমাজকে এইভাবে নষ্ট করে ফেলেন তো পরবর্তী জেনারেশনগুলো কী করবে? নমস্কার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যদি এই ধরনের পদক্ষেপ আমরা নেওয়ার পরেও দেখি মাস্টারমশাইরা করছেন না বা আজকে সরকার নির্দেশিকাটাও মানছেন না, আমরা চেষ্টা করব যত রকমভাবে অন্তত আন্দোলন, আমাদের আন্দোলন গিয়ে প্রত্যেকটা যেখানে যেখানে মাস্টারমশাইরা পড়াচ্ছেন সেখানে গিয়ে আমরা তাদেরকে পড়ানোর জন্য, না পড়ানোর জন্য অনুরোধ করব আমাদের তরফ থেকে, তারপরে না করলে আমরা বৃহৎ আন্দোলন করব। স্কুল শিক্ষকতার সঙ্গে যুক্ত থেকে গৃহশিক্ষকতা না করার ব্যাপারে গৃহশিক্ষক সমিতির পক্ষ থেকে বারবার এইসব শিক্ষকদের কাছে অনুরোধ করার পরেও অর্থের লোভে দায়িত্ব জ্ঞানহীনের মতো এখনও গৃহশিক্ষকতা করে যাচ্ছেন এক শ্রেণীর শিক্ষক, এমনই অভিযোগ গৃহশিক্ষক সমিতির সদস্যদের। বলছি খবরটা নিশ্চয়ই দেখেছেন, দেখেছেন নিশ্চয়ই। তো আমরা যেহেতু আমরা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এসেছি, আপনাকে অনুরোধ করবো যে টিউশনটা ছেড়ে দিন। আমরা আজকে জাস্ট আপনাকে জানিয়ে গেলাম, নেক্সট যদি আপনি কোথাও আবার পড়ান তাহলে তখন আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আপনি সম্মানীয় মানুষ, আপনার সম্মান হানি করতে আমরা চাইলে জাস্ট আপনাকে অ্যালার্ট, আর আমরা কিছুই করবো না। আজকে ভিডিও করেছি, জাস্ট আপনি অন্যরকম রিয়াকশান দিতে পারেন আমাদের বিরুদ্ধে, ওই জন্য ভিডিওটা করা আমাদের। বহুদিন আগে থেকেই স্কুল মাস্টারদের প্রাইভেট টিউশন নিষিদ্ধ, তবুও কিছু কতিপয় স্কুল মাস্টারমশাই অর্থের লালসায় এবং প্রজেক্টকে হাতিয়ার করে তারা প্রাইভেট টিউশনটাকে নিজেদের প্রধান পেশা হিসাবে গ্রহণ করে নিয়েছে, এবং দেখা যাচ্ছে যে এই পেশার মাধ্যমে তারা লাখো লাখো টাকা উপার্জন করছে। তা কে কোন টাকা কীভাবে উপার্জন করবে সেটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু এই পেশাটাকে তারা বেছে নেওয়ার ফলে যেটা সবথেকে বড় সমস্যা হয়েছে, গরিব সন্তানরা ঠিক মতন এডুকেশনটা পাচ্ছে না, তাদের যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন সেই এডুকেশনটা পাচ্ছে না, এবং আমরা এই জায়গায় প্রতিবাদ জানাই। এবং হাজার হাজার বেকার যে সমস্ত শিক্ষিত যুবক আছে তাদের পেশাতেও একটা প্রভাব পড়ছে,
সেই জন্য স্কুল মাস্টারমশাই যারা প্রাইভেট টিউশনের সাথে যুক্ত তাদের কাছে করজোড়ে অনুরোধ করব যে আপনারা আপনাদের কর্তব্যটুকুতেই সীমাবদ্ধ থাকুন, আমরা বাকি জায়গাটুকু দেখব এবং আপনাদের জন্যে টোটাল সমাজে একটা অপসংস্কৃতির সৃষ্টি হয়েছে এবং আজকে স্কুল মাস্টারমশাইদের কারণে স্কুল সিস্টেমটার যে এডুকেশন ডিপার্টমেন্টটা আছে সেখানেও ব্যাঘাত ঘটছে। আর এর সবথেকে বড় জ্বলন্ত প্রমাণ হচ্ছে এক একটা স্কুল মাস্টারমশাইয়ের বাড়িতে 70-80 জনের ছাত্রদের নিয়ে ব্যাচ তৈরি করা। আর বিষয়টা হচ্ছে যে এখন বর্তমানে যে পরিস্থিতিটা এসেছে সেই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে স্কুল মাস্টারমশাইরা যদি প্রাইভেট টিউশন করেন এবং প্রাইভেট টিউশন করতে গিয়ে যদি ধরা পড়েন তাহলে তার চাকরিটাও চলে যেতে পারে। শিক্ষিত বেকার যুবকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার যখন স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধের ব্যাপারে একের পর এক নির্দেশিকা জারি করে চলেছে, সেখানে এক শ্রেণীর স্কুল শিক্ষক সরকারের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে রাজ্য সরকারের দুই একটি নজিরবিহীন পদক্ষেপ করা প্রয়োজন বলে মনে করছে অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটানকা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতায় নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে, এখানে চক্ষু পরীক্ষা করা হয়, কন্টাক্ট লেন্স ফ্রেম সানগ্লাস পাওয়া যায়। আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে। যোগাযোগ 8167734766।